লকডাউনের সুযোগে পাচারের জন্য আনা একটি বিলুপ্ত প্রায় চায়না বন্ধুই আটক করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও র্যাব। রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম এবং মোহাম্মদ সেলিম নামে দুইজনকে আটক করা হয়। গরুর মাংসের ব্যবসায়ী মোহাম্মদ কামরুল ইসলাম দেড় থেকে দুই বছর ধরে বন্যপ্রাণী বিক্রির সাথে জড়িত বলে জানিয়েছে র্যাব। স্বীকারও করেছেন যে তারা দীর্ঘ প্রায় দেড় থেকে দু বছর যাবৎ তারা এই গ্রেপ্তারকৃতরা জানিয়েছে টঙ্গী থেকে রুবেল নামে একজন বনরুইটি তাদের দিয়ে যায়। প্রাণীটি বিক্রি হলে তারা এক লাখ টাকা পেত। এটা হলো আপনার মমিসিংয়ের জিনিস আর দেওয়া যায় হলো আপনার টঙ্গী থেকে মাহবুব নাম ছিল। এটা গত পরশুদিন আমার বাসা আসছে, তা আমাদেরকে বলছে যে বিক্রি করলে এক লাখ টাকা দিব আমরা লোক চার জন। আমরা লোক এলাম আপনার জামাল তৈরি গোল আমি আর জামাল এই এই সেলিম। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক জানান, একটি অসাধু চক্র অল্প পুঁজিতে বেশি লাভের আশায় এই ধরনের প্রাণী হাত বদল করে। এর মাংস চাইনিজ স্যুপ হিসেবে ব্যবহার করা হয় এবং উপরের আঁশগুলো গয়না তৈরিতে ব্যবহার করা হয়। আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশে যারা আছে সবাই আসলে আমরা চাচ্ছি যে বন্যপ্রাণী আইন অনুসারে যেসব এনিমেলগুলোকে সরকার আপনার আইনের মধ্যে আওতার মধ্যে নিয়ে আসে সেই প্রাণীগুলো যাতে রক্ষা হয় সে ব্যাপারে আমরা সবাই সচেতন এবং আমরা চেষ্টা করব আপনাদের মাধ্যমে যারা এইসব ব্যবসার সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে বলে এই মেসেজটাই আমার দেওয়ার যে এই ব্যবসার সাথে সম্পৃক্ত কেউ থাকবেন না এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন মেনে চলবেন। যদিও ঔষধি কাজে বনরুইয়ের ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, উদ্ধার করা বনরুইটিকে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে বলে জানায় র্যাব। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী এই ধরনের মহাবিপন্ন বন্যপ্রাণী ক্রয় বিক্রয় করা নিষেধ এবং তাদের হেফাজত থেকে তারা উদ্ধার হয়েছে, তারা সেটা স্বীকার করেছে। সেই জন্য তাদেরকে তাদের দ্যাট মিনস দুইজন মোহাম্মদ কামরুল ইসলাম এবং মোহাম্মদ সেলিমকে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012-র আওতায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে এবং লাউছড়া ন্যাশনাল পার্ক যেটা শ্রীমঙ্গল সিলেটে আছে এটাই সাধারণত তারা হ্যাবিটেড বা হ্যাবিচুয়াল, এই ধরনের প্রাণী সেখানে থাকতে তারা পছন্দ করে। তা বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের মাধ্যমে আমরা কিন্তু সেখানে যেটা অবমুক্ত করে দিব। বিশ্বে আট প্রজাতির বনরুই দেখা মেলে, তার মধ্যে বাংলাদেশে মালয় ভারতীয় ও চায়না বনরুই থাকলেও বর্তমানে চায়না বনরুই ছাড়া অন্য প্রজাতির বনরুই আর দেখা যায় না। বিশ্বের সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী হচ্ছে বনরুই। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ পরিষদ এই প্রাণীকে মহাবিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করেছে। আহসান হাবিব, বাংলাভিশন ডিজিটাল, ঢাকা।